হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। ফার্স্ট এপ্রিল থেকে ভারতে BS6 এর ইঞ্জিন সেগমেন্টে বাইকগুলো সেলিং বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর পরবর্তীতে BS7 কমপ্লাইন্ট ইঞ্জিনে বাইকগুলো মার্কেটে দেখা যাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি বেশ কিছু বাইক BS7 কমপ্লাইন্ট ইঞ্জিনের সাথে লঞ্চ করেছে। বাইকগুলো হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 4 BS7, ইয়ামাহা Fzx ভার্সন 4 BS7, পালসার NS160 BS7, আরও অনেকগুলো বাইক ইতিমধ্যেই আপডেট হয়ে গিয়েছে নতুন ফিচার নতুন ইঞ্জিন সেগমেন্টের সাথে। এখন নতুন বাইকগুলো বাংলাদেশে খুব তাড়াতাড়ি চলে আসে, যেমন BS7 কমপ্লাইন্ট ইঞ্জিনে বাইক R15 ভার্সন 4 ও Fzx ভার্সন 4 আনঅফিশিয়ালি বাংলাদেশে চলে এসেছে। ওয়েল, আসল নিউজটি হচ্ছে নতুন হন্ডা হর্নেট 2.0 বাইকটিকে নিয়ে। ওয়েল, হর্নেট 2.0 আমরা সকলেই বহুদিন থেকে অপেক্ষা করেছে, কিন্তু সকলে মন ভেঙে দিয়ে হর্নেট 2.0 লঞ্চ করেছিল 184cc সেগমেন্টে, যার কারণে বাংলাদেশে এই বাইকটি আর লঞ্চ করেনি। যাই হোক, হর্নেট 2.0 বাইকটি নতুনটি ভ্যারিয়েন্ট লঞ্চ করবে BS7 কমপ্লাইন্ট ইঞ্জিনের সাথে। ইতিমধ্যে ভারতে বেশ কিছু হন্ডার শোরুমে কথা বলে জানা গিয়েছে হর্নেট 2.0 বাইকটির শোরুমগুলোতে আর অ্যাভেলেবেল নেই। এছাড়াও আরও আপডেট জানিয়েছে তারা, হর্নেট 2.0 বাইকটির সেলস গোটা ভারতে খুব বাজে ছিল। এর কারণ হিসেবে তা জানিয়েছে, বেসিক্যালি 160cc ইঞ্জিন সেগমেন্টের বেশি আবার 200cc সেগমেন্টের কম বলে বাইকটি গ্রাহকদের মনে তেমন কোনো অ্যাট্রাকশন তৈরি করতে পারেনি। এছাড়াও এই বাইকটি আরও নেগেটিভ সাইড বলতে গিয়ে, যেহেতু এই বাইকটি 184cc সেগমেন্টে লঞ্চ করেছিল, বাইকটির ফিচার দিক থেকে আরও বেশি আপডেট করা দরকার ছিল। যেমন বাইকটিতে 5-speed গিয়ারবক্সের জায়গায় 6-speed গিয়ারবক্স দেওয়া দরকার ছিল, সিঙ্গেল চেইন ABS এর জায়গায় ডুয়েল চেইন ABS দেওয়া দরকার ছিল, আরও ইনফরমেটিভ স্পিডোমিটার, মোবাইল কানেক্টিভিটি অ্যাপ, রাইডিং মোডস, স্লিপার ক্লাচের মতো অপশান দেওয়া দরকার ছিল। এনিওয়েজ, এখন গুড নিউজটি হচ্ছে আবারও লঞ্চ করতে যাচ্ছে হন্ডা হর্নেট BS7 কমপ্লাইন্ট ইঞ্জিনের সাথে এবং বাইকটি 160cc সেগমেন্টে লঞ্চ করবে। ওয়েল, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ভারতে BS7 ইঞ্জিন কমপ্লাইন্টের বাইকগুলো অ্যাভেলেবেল হচ্ছে, সেগুলো BS6 ফ্রেস 2ও বলা হয়ে থাকে। এক্ষেত্রে হন্ডা ব্র্যান্ডটি তার BS7 ইঞ্জিনের নতুন বাইক লঞ্চ করার সময় চিন্তা করে দেখেছে হর্নেটকে আবারও তার 160cc সেগমেন্টে লঞ্চ করবে। যদিও ইনফরমেশনটি অফিসিয়ালি এখনও জানা যায়নি, বেশি শোরুম থেকে ইনফরমেশনটি দেওয়া হচ্ছে। অন্যদিকে নতুন যেসব বাইকগুলো লঞ্চ করছে সেই বাইকগুলো অনেক বেশি আপডেট হয়ে লঞ্চ করছে, যেখানে বাজাজ পালসার N160 বাইকটিতে ডুয়েল চেইন ABS এবং এই বাইকটির ফ্রন্টে প্রজেক্টর হেডল্যাম্প দেখা গিয়েছে। এরপরেও কয়েকদিন আগে লঞ্চ করেছে বাজাজ পালসার NS160, যে বাইকটির ফ্রন্টে USD সাসপেনশন দেওয়া হয়েছে। তাই এখন হন্ডা হর্নেটের নতুন যে ভ্যারিয়েন্ট বাইকটি লঞ্চ করবে সে বাইকটি অনেক বেশি আপডেটেড হয়ে লঞ্চ করবে। বাইকটি ইঞ্জিন দেখা যাবে 162cc ফোর স্ট্রোক সিঙ্গেল সেন্ডার সেম এয়ারকুল ইঞ্জিন, সেক্ষেত্রে বাইকটিতে সিঙ্গেল চ্যানেল ABS দেখা যাবে এবং ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে FI টেকনোলজি অ্যাড করা হবে, যা বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল নেই। এছাড়াও বাজেট ফ্রেন্ডলি রাখার জন্য বা সেগমেন্ট অনুযায়ী ডিপেন্ড করে বাইকটিতে 5-speed গিয়ারবক্স ব্যবহার করা হবে, কিন্তু পাওয়ার পারফরমেন্সের দিক থেকে বাইকটি আপডেটেড হবে। পূর্বে বাইকটিতে পাওয়ার পারফরমেন্স প্রোভাইড করত 15.09 BHP অ্যাট 1800 RPM এবং হর্নেট 2.0 এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যেত 17.03 BHP অ্যাট 1800 RPM। যেহেতু ইঞ্জিনটি আবার 160cc সেগমেন্টে লঞ্চ করবে সেক্ষেত্রে পাওয়ার পারফরমেন্সের সামান্য কমে যাবে। এমনিতেও BS7 কমপ্লাইন্ট ইঞ্জিনগুলো পাওয়ার পারফরমেন্স কমে যায়। যাই হোক, ব্রেকিংয়ের দিক থেকে চেঞ্জ বলতে গেলে বর্তমানে বাংলাদেশে যে বাইকটি পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে বাইকটিতে ডুয়েল ডিস্কের সাথে CBS ব্রেকিং সিস্টেমের সঙ্গে পাওয়া যাচ্ছে। যেমন এই বাইকটির ফ্রন্ট ব্রেকে 266mm ডিস্ক এবং রিয়ার ব্রেকে 220mm ডিস্ক দেখা যাচ্ছে এবং CBS ব্রেকিং সিস্টেম অ্যাভেলেবেল আছে। এখন এই বাইকটি নতুন করে BS7 কমপ্লাইন্টের সঙ্গে লঞ্চ করলে বাইকটি ডুয়েল ডিস্কের সাথে সিঙ্গেল চেইন ABS অ্যাড করা হবে। অনেকে এক্সপেক্ট করছেন এই বাইকটিতে ডুয়েল চেইন ABS দেওয়া হতে পারে, এমন হতে পারে নতুন আপডেট বাইকটিতে ডুয়েল চেইন ABSও দেখা যেতে পারে। যেহেতু শোনা যাচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট 160cc সেগমেন্টের বাইকগুলোতে আস্তে আস্তে সবগুলো বাইকেই ডুয়েল চেইন ABS সিস্টেমটি ম্যান্ডেটরি করে দেবে, সেক্ষেত্রে ভারতে হর্নেট 2.0 বাইকটি নতুন আপডেট হয়ে লঞ্চ করলে সেক্ষেত্রে সে বাইকটিতে ডুয়েল চেইন ABS অ্যাড করা হতে পারে। ব্রেকিং সিস্টেম পর টায়ার সেগমেন্টের দিক থেকে বাইকটিতে তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না, যেহেতু এই বাইকটিতে অলরেডি হায়ার সেগমেন্টের সিসি বাইকগুলোর মতো ভালো টায়ার ব্যবহার করা হচ্ছে। বাইকটির ফ্রন্টে 100/80cc টায়ার এবং রেয়ার টায়ারে 140/70cc টায়ার দেওয়া হবে, যা রাইডিংয়ের সময় রাইডার স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এখন মেন পরিবর্তনটি দেখা যাবে বাইকটির সাসপেনশনের ক্ষেত্রে,
যেহেতু হর্নেট 2.0 বাইকটিতে অলরেডি ফ্রন্ট সাসপেনশনে ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে, তাই নতুন রূপে যখন এই বাইকটি বাংলাদেশে বা ভারতে লঞ্চ করবে তখন এই বাইকটিতে আবারও এই বাইকটির ফ্রন্ট সাসপেনশনে ইউএসডি সাসপেনশন দেওয়া হবে এবং রেয়ার সাসপেনশনে সবগুলো বাইকের মতোই মূলসক সাসপেনশন দেখা যাবে। এখন অনেকেই প্রশ্ন করছেন এই বাইকটির ফ্রন্টে কি প্রজেক্টর হেডল্যাম্প ব্যবহার করা হবে কি না। এখন এই সেগমেন্টে বাইকগুলোতে খুব বেশি প্রজেক্টর হেডল্যাম্প দেখা যায়নি। ইভেন কয়েকদিন আগে ইয়ামাহা FZS ভার্সন 4 এই বাইকটি লঞ্চ করেছে ভারতে, সেখানে প্রজেক্টর হেডল্যাম্পটি দেওয়া হয়নি। ইভেন এই বাইকটি ব্রাজিলে লঞ্চ করেছে তখন সেই সেগমেন্টের মধ্যে প্রজেক্টর হেডল্যাম্প দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে এই বাইকটিকে বাজেট ফ্রেন্ড রাখার জন্য হয়তো বা এই বাইকটিতে প্রজেক্টর হেডল্যাম্প দেওয়া হবে না। আবার ইয়ামাহা FZS ভার্সন 4 এই বাইকটির সাথে তুলনা করতে গিয়ে হয়তো বা এমন হতে পারে বাইকটিতে প্রজেক্টর হেডল্যাম্প দিয়ে দেওয়া হতে পারে। যাই হোক, স্পিডোমিটার দিক থেকে বাইকটিতে পরিবর্তন দেখা যেতে পারে, যেহেতু স্পিডোমিটারটি একটু ব্যাকডেটেড হয়ে গেছে। নতুন TFT স্ক্রিনে স্পিডোমিটারটি হয়তো বাইকটিতে অ্যাড করা হতে পারে। এখন একজন রাইডারের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে বাইকটি আপনাদের জন্য কমফোর্টেবল হবে কি না, বাজেট ফ্রেন্ডলি হবে কি না। বাইকটি কমফোর্টের দিক থেকে ডেফিনেটলি কমফোর্টেবল হবে, যেহেতু বডি গ্রাফিক্স অনুযায়ী বাইকটির সিট হাইট হয়ে থাকে 790 মিলিমিটার। তাই হর্নেট সবগুলো বাইকেরই বডি গ্রাফিক্স অনুযায়ী বাইকটির সিট হাইট থাকে 790 মিলিমিটার এবং নতুন বাইকটিকেও এই সিট হাইটে রাখার চেষ্টা করা হবে এবং সিঙ্গেল লং সিট ব্যবহার করা হবে, যাতে দুজন ব্যক্তি অনায়াসে এই বাইকটিতে বসে রাইড করতে পারেন। বাজেটের দিক থেকে বাইকটি একটু এক্সপেন্সিভ হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশে অলরেডি আনঅফিসিয়ালি ইয়ামাহা FZS ভার্সন 4 বাইকটি চলে এসেছে এবং আনঅফিসিয়ালি বাইকটি বিক্রি হচ্ছে 330,000 টাকার মধ্যে। সেক্ষেত্রে যখন এই বাইকটি ভারতে প্রথমে লঞ্চ করবে সেক্ষেত্রে মোটামুটি এক্সপেন্সিভ হবে এবং বাংলাদেশে যখন আনঅফিসিয়ালি বাইকটি যদি আসে তাহলে বাইকটির মূল্য এরকমই হতে পারে। যদি অফিসিয়ালি বাইকটি লঞ্চ করে সেক্ষেত্রে বাইকটি সামান্য মূল্য কম হতে পারে। এখন আজকে থেকে ভারতে BS7 কমপ্লায়েন্ট ইঞ্জিনগুলো নতুন বাইক সেল করার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে হয়তো বা 2-1 মাসের মধ্যে নতুন করে হর্নেট 2.0 এই বাইকটির নতুন আপডেট দেখা যাবে BS7 কমপ্লায়েন্ট ইঞ্জিনের সাথে। এখন লং টাইম থেকে এই বাইকটির জন্য বাংলাদেশে অনেকেই ওয়েট করছেন। যখন এই বাইকটি নতুন করে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিছুদিনের মধ্যে হয়তো বা বাংলাদেশে বাইকটি চলে আসবে এবং এই বাইকটি বাংলাদেশে লঞ্চ করতে করতে হয়তো বা সামনের বছর জুন জুলাই পর্যন্ত সময় লেগে যেতে পারে। সো আপনাদের মধ্যে যা চিন্তা করছেন, যারা নতুন বাইক কিনবেন, তা চাইলে ইয়ামাহা FZS ভার্সন 4 এই বাইকটি কিনে নিতে পারেন। আর যারা চিন্তা করছেন একটু ওয়েট করতে পারবেন সামনে বছর গিয়ে বাইকটি কিনবেন, সেক্ষেত্রে তারা হর্নেট 2.0 নতুন আপডেট বাইকটির জন্য ওয়েট করতে পারেন। ওয়েল, আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ওপিনিয়নসগুলো শেয়ার করবেন। বাইক রেডের সকল আপডেট ইনফরমেশন, যেমন বাইকের আপডেট ইনফরমেশন, বাইকের প্রাইস ডিটেলস, আপকামিং বাইক নিউজ, বাইকের কম্পারিজন রেটের ভিডিও বা বাইকের টপ 10 রেটের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। টিল দেন সবাই ভালো থাকবেন, নিয়ে খেয়াল রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।